দুর্গা উৎসবে বর্ষাসুরের ভ্রুকুটি, নবমীতে পুজো দেখার বৃষ্টির চোখ রাঙানি। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ অঞ্চল সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। নিম্নচাপ আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা। এর জেরে নবমীতে কলকাতা সহ রাজ্যের 5 জেলায় বৃষ্টির পূর্বাভাসের মতোই সন্ধেবেলায় বৃষ্টিও দেখা দেয়। পুজোয় বৃষ্টির চোখ রাঙানি, দক্ষিণ বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, নবমীতে কলকাতা সহ 5 জেলায় বৃষ্টির আশঙ্কা, দশমী একাদশী দ্বাদশীতেও বৃষ্টির ভ্রুকুটি। সারা বছরের প্রতীক্ষা, পুজোর কয়েকটা দিন পরিবার পরিজনের সঙ্গে উৎসবে মেতে ওঠার অপেক্ষা। গত কয়েক বছরের ভিড়কে ছাপিয়ে যাওয়ার রেকর্ড হয়ে গিয়েছে এবারের ষষ্ঠী সপ্তমীতে। কিন্তু পুজোর শেষ লগ্নে বৃষ্টি অসুরের ভ্রুকুটি, চিন্তা বাড়াচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরের তৈরি নিম্নচাপ অঞ্চল শনিবার রাতেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। ক্রমেই সেটি আরও ঘনীভূত হবে। আগামী 24 ঘন্টায় শক্তি বাড়িয়ে সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলেই আশঙ্কা আবহবিদদের। ফলে পুজোর শেষ লগ্নে থাকছে দুর্যোগের আশঙ্কা। নবমীতে কলকাতা, হাওড়া, 2/24 পরগনা, 2 মেদিনীপুরে ঠাকুর দেখায় ব্যাঘাত ঘটতে পারে। একই সঙ্গে দশমী ও একাদশীতে দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, বৃষ্টি হতে পারে দ্বাদশীতে। তবে বর্ষাসুরকে উপেক্ষা করেই পুজোর বাংলা উৎসবে মাতবে বলেই আশা সকলের। শাশ্বতী রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।